Who is Ananya Apu, you will know. Kita ko ta sire bye. Mezas ta kharab hoita se. Hi guys, welcome back to my channel. This is Irin and आज के आमे Ananya Apu makeup look टा create कोरेची, which is a very colorful eye look. This is not a everyday eye look obviously, but it's a colorful one. So jodi tomar look टा bhalo lege thake, then keep on watching. And if you guys don't know who is Ananya Apu, she's a great makeup artist. ग्रेट यूट्यूबर तुम्हारा obviously उनार वीडियोस गुले देखते पारबे यूट्यूबे आछे obviously तुम्हारा उनाके चिनो I'm sure about it yes so yes आर बेशी ब्लैबर ना कोरी चलो वीडियोटा देखी आर है तुम्हारा जोदि आमार यूट्यूबे सब्सक्राइब करे ना थाको then do it right now and also जे छोटो एकटा बेल आइकन आछे राइट साइडे ओटा क्लिक करबे so that future जतो वीडियोस आमि अपलोड दिबो तुम्हारा सेटार जोन्नो नोटिफाइड हओ আর আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবে দ্য লিংক ইজ সামওয়্যার হিয়ার আমি দিয়ে দিব সেটা লিংকটা ডেসক্রিপশন বক্সেও থাকবে তো চলো দেখা যাক এই লুকটা আমি কিভাবে করেছি সো লেটস গেট স্টার্টেড হ্যালো এভরিওয়ান প্রথমে আমি আমার গ্লাসগুলো খুলে নিচ্ছি এখন আমি অ্যালোভেরা জেলটি নিয়ে ফেসে অ্যাপ্লাই করছি ইট অ্যাক্টস অ্যাজ আ প্রাইমার প্রাইমার যদি না থাকে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো ফেসে এখন আমি ফেসটা একটু ম্যাসাজ করে নিচ্ছি এখন আমি এই ফাউন্ডেশনটা নিচ্ছি এটি হলো Maybelline Dream Urban Cover ফাউন্ডেশন আমার শেড হলো অ্যালমন্ড ফাউন্ডেশনটা খুবই ভালো রিভিউ আছে আমার পেজে চাইলে দেখতে পারো তোমরা এখন আমি এই ব্লেন্ডারটা দিয়ে এটি আমার ফেসে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটি তোমরা ব্রাশও ইউজ করতে পারো চাইলে আমি এখানে ব্লেন্ডার ইউজ করছি ভালোভাবে ব্লেন্ড করতে হবে ফেস ফাউন্ডেশনটি এখন আমি Maybelline H21 কনসিলার শেড লাইট দিয়ে আমি হাইলাইট জোনগুলো হাইলাইট করে নিচ্ছি এটা খুবই লাইট একটা কনসিলার জাস্ট টু হাইলাইট দি মাই ফেস এখন আমি আবার এই ব্লেন্ডারটি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটি নাও আই এম টেকিং দিস Pond's BB Magic পাউডার দিস ইজ রিয়েলি গুড পাউডার ম্যাট রাখার জন্য আমার খুবই ভালো লাগে পাউডারটি আমি অলমোস্ট এভরিডে ইউজ করি এটা আমার ফেসকে খুবই ম্যাট রাখে এখন আমি ব্রাশ খুঁজতেছি খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি সো ফাইনালি আই গট ইট এখন আমি একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমার আইব্রোগুলো করে নিচ্ছি এখন আইব্রোটা একটু শার্প করার জন্য একটু ডিফাইন করার জন্য আমি LA Pro Girl কনসিলার দিয়ে শেড ইয়েলো এটা দিয়ে একটু ড্র করে নিচ্ছি এখন আমি ব্লেন্ড করব এই ফ্ল্যাট ব্রাশটি দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ব্লেন্ড করে নিচ্ছি আমি এখন এই স্পুলিটা দিয়ে আমি আমার আইব্রোগুলো ব্রাশ করে নিচ্ছি আমি এখন সেম কনসিলারটি আমি আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি সো দ্যাট আইশ্যাডো যখন লাগাবো আইশ্যাডোটা একটু যেন পপ আউট হয় এই জন্য আমি লাইট কনসিলার দিয়েছি এখন আমি সেম ফ্ল্যাট ব্রাশটি দিয়ে ওটা ব্লেন্ড করে নিচ্ছি হোয়াইট কনসিলারটি এখন আমি ফ্লোমার ফেস পাউডার দিয়ে আইলিডে যে কনসিলারটা লাগিয়েছি ওটা সেট করে নিচ্ছি এখন তোমরা দেখো আমি একটা হ্যাক দেখাবো এখানে অনেকগুলো ব্রাশ যেগুলো কিন্তু খুবই ডার্টি এটাও ডার্টি সো আমি এই যে এই জিনিসটা দিয়ে এটাকে আই ডোন্ট নো কি বলে বাট এটা তুমি জুয়েলারি বক্সে পাওয়া যায় স্পঞ্জ টাইপ থিং আমি ওটাতে ক্লিন করে নিই অলওয়েজ বিকজ আমি ক্লিন করি না ব্রাশে সো আমি এখন এই মেকআপ রেভলিউশন ম্যাক্স রিলোডেড প্যালেটটি থেকে এই শেডটি পিঙ্ক শেড নিয়ে অ্যাপ্লাই করছি ক্রিজ এরিয়াতে তুমি দেখতে পাবে Ananya Apu প্রথমে এই পিঙ্ক শেডটি নিয়ে ক্রিজ দিচ্ছে বাট ওনার যে প্রোডাক্টস ইউজ করেছে উনি ওগুলো আমার কাছে নেই সো আমি আমার প্রোডাক্টস দিয়ে ইউজ করছি সেম কালারগুলো এখন আমি ব্ল্যাক শ্যাডোটি নিয়ে জাস্ট একটু আউটার কর্নার লাগিয়ে নিচ্ছি অল্প করে বাট আনফর্চুনেটলি আমার বেশি হয়ে গিয়েছিলো যেটা কিনা আমার ব্লেন্ড করতে খুবই কষ্ট হয়েছিল বাট ফাইনালি করতেই হয়েছে ব্লেন্ড করে নিচ্ছি অনেকক্ষণ লাগছে ব্লেন্ড করার জন্য সো ইউ ক্যান সি হিয়ার ব্লেন্ড করতেছি ওটা অবভিয়াসলি ভিডিওতে দেওয়া যাবে না তো এখন আমি কনসিলার নিয়ে আমার ক্রিজটি কাট করছি তোমরা দেখবে নাও কাটিং দ্য ক্রিজ এরিয়া খুবই কেয়ারফুল থাকতে হয় এই স্টেপটা করতে হলে নিট হতে হলে ইট টেকস টাইম প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে দেন ইট উইল বিকাম পারফেক্ট সো আই এম ট্রাইং টু ডু লাইক Ananya Apu এখন আমি এই সেটিং স্প্রেটি দিয়ে নিচ্ছি ব্রাশে সো দ্যাট আইশ্যাডোটা একটু বেশি আসে পপ আউট হয় একটু ব্রাইটার হয় দেখতে পাচ্ছ But what do I feel যেটা চেয়ে বেশি ভালো when you use your finger, so আমি আমার finger নিয়ে apply করব। এখন আমি আবার এই orange shade দিচ্ছি middle area তে and outside area তে আমি একটু black যেটা দিয়েছি ওটা একটু আবার blend করে নিচ্ছি ওই orange shade টির সাথে। আমি এখন আমার finger দিয়ে just আবার এই eyeshadow গুলোর উপর দিচ্ছি একটু pop out করার জন্য। আবার blend, it's just matter of blend, তোমরা ভালো করে blend করতে হবে and it will be all good. So আমি off camera তে আমার lashes গুলো লাগিয়ে নিয়েছি। এখন আমি face powder, Flormer face powder দিয়ে face টাকে set করে নিচ্ছি because একটু oily হয়ে গিয়েছিল। It's hot now in Bangladesh. এখন আমি W7 bronzer দিয়ে face টি bronze করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কিভাবে করছি। এটা shade হলো dark. Bronzing is very important to give a definition on your face. So আমি আমার usual areas গুলো bronze করে নিচ্ছি। এখন আমি এই Flormer blush টি ইউজ করছি আমার cheeks এ just to give a flash of color to my cheeks. আমি নাকেও একটু blush দিই, ভালো লাগে আমার। এখন আমি same Ananya আপুর মতো Q-tip নিয়ে এই চোখের নিচে অরেঞ্জ শেডটা দিয়ে নিচ্ছি লোয়ার ল্যাশেস ওখানে। এখন আমি পিঙ্ক শেডটি নিয়ে একটু স্মোকড আউট করব লোয়ার ল্যাশেসে। এখন আমি স্লিম মাস্কারা ফ্রম ফ্লোরমার এটি দিয়ে আমার লোয়ার ল্যাশেসগুলো কোট করে নিচ্ছি। এখন আমি এই ফ্লোরমার লিপস্টিকটা দিচ্ছি মিষ্টি রোজি। আপু যে লিপস্টিকটা ইউজ করেছে ওই লিপস্টিকের শেডটা আমার কাছে নেই, সো আমি এই লাইট পিঙ্ক শেডটা ইউজ করেছি। এটা একটু ডার্ক হয়ে গেছিলো তার জন্য আমি এই ফেরোরেশিয়াল লিপস্টিকটা দিচ্ছি উপরে শেড পিঙ্ক জাস্ট টু মেক ইট বিট লাইটার অ্যান্ড কেন জানি স্টিল আমার মনে হচ্ছিলো যেটা ডার্ক আপুর মতো না, সো এই জন্য আমি আই শ্যাডো থেকে এই শ্যাডোটা নিয়ে ওটার উপর ড্যাপ করে লাগিয়ে নিচ্ছি ঠোঁটে জাস্ট টু মেক ইট লাইটার। ইটস আ হ্যাক, ইউ ক্যান ইউজ ইট। Now I'm taking this Makeup Revolution Contour and Highlight palette and I'm a white highlighter ta use korchi. Like amar nake, amar cupid's bow, amar chine sob usual areas e. This is the final look guys. Jani na kemon hoyeche tomra amake obosshoi comment section e janabe. Just try korechi Ananya apor moto korar jonno. I tried my best. So see you guys in my next video. Till then take care, bye, stay home, stay safe.